এই গছটারে কুটি দেলা বলি কাটটা রই গলা। হ্যালো, হাই, নমস্কার। তো প্রথমে তো সমস্ত দীপাবলির হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো হ্যাপি এন্ড সেফ দিওয়ালি। তো মু আসি বর্তমান বারিপদার কালী পূজা মেঢ বুলিয়া হল কি। তো চালন্তু সাঙ্গ হয়ে বুলিবা, আজি হচ্ছে কালী পূজার দ্বিতীয় দিন হল কি। তো চালন্তু বুলিবা সাঙ্গ হয়ে বারিপদার কালী পূজা মেঢ। তো আপনার জাগে কি এবর্ষ কালী পূজার দ্বিতীয় দিনে সূর্যপরাগ পড়েছিল। তো সেইপা আপনার দেখিপার সব মূর্তি সামনার এমনি পর্দা পকাইছি। বারিপদার যেত মূর্তি দেখলি, মেঢ দেখলি, সব সব মেঢর মূর্তিরে মূর্তি সামনার এমনি পর্দা দিয়া হয়েছি। তো যেটি দিয়া হয়ে সেটি আপনার মূর্তি দেখাই দেবি হল কি। তো এই পূজা মণ্ডপরে বি আপন মান দেখিবার থু এমতি পর্দা পড়িছি সামনারে সূর্যপরাগ পাই। তো এটি মু পচারে বুঝিছিলি কি সেমানে কইছিলে কি মূর্তি সামনার পর্দা আজি উঠিবনি, সেই তারপর দিন সকাল হি সে মূর্তি সামনার পর্দা হটাইবে। তো যেটি যেটি সম্ভব হবো মু আপনাদের দেখাই দেবি, আর যেটি সম্ভব ন হবো মু আপনাদের দেখাই পারিবিনি হল কি। তেণুকর সেইপাই মতে ক্ষমা করদেবে। তো বারিপদার কালী পূজার মেঢ বুলিবার সময় আমি এটি গোটে আক্সিডেন্ট দেখিকি টিকি অটকি যাইছিলু। তো এই জায়গাটা হচ্ছে বারিপদার বেলগড়িয়াদে বুঝিপারলে কি। তো বোলেরো গোটে বাইক কুটি দিয়েছিল হল কি, এইটা দেখুন সেই বাইকটা। তো সেই স্থানীয় লোকঙ্ক কহিবা অনুযায়ী যে মানে কারে থিলে বোলেরো থিলে সেমানে নিশাশক্ত অবস্থায় থিলে, তিনজন থিলে বলিকি যা স্থানীয় লোকমানে কহুছন্তি। এইটা হচ্ছে সেই বাইকটা, আপনারা দেখিথিবে তার অবস্থা নাইনি। এটা গোটে এটা দেখুন এই গছটার কুটি হয়েকি বোলেরোটা রয়ে যাইছিল, না তার তলকু পুরা দেখিপার এটা পুরা খাইটা অছি হল কি। এটা দেখিপার এই গছটার কুটলা বলিকি এ কাটা রহিগলা, নহলে সিধা পুরা তলকু পড়িথান্তা। আর এটা দেখিপার গভর্নমেন্ট অফ ওড়িশার গাড়ি। তো ঠিক আছে, ভিডিওটা একচুয়ালি টিকিয়ে ছোট হয়েছিল কারণ বারিপদার কালী পূজার এত মেঢ হুয়ে নি বুঝিপারলে কি।
तो जितके सब आपको देखेदेली तेणुक ठीक अच्छे भिडियोटा ये रखी दूसरी जब भिडियोटा भल लगे निहाती लाइक कमेंट सेयार करदे रोची नमस्कार।